মেরি ক্রিসমাস টু এভরিওয়ান, আই এম শুভঙ্কর। তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাসের অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে লেকটাউন শ্রীভূমি আমার এরিয়া, আমার পাড়া। এখানে মারাত্মক সুন্দর ক্রিসমাস উদযাপিত হয়। বিগত লাস্ট অ্যাপ্রক্সিমেটলি 5 ইয়ার্স ধরে এখানে ক্রিসমাস প্রচণ্ড জাঁকজমকপূর্ণভাবে হয়। আর এখানে সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে পার্ক স্ট্রিটে এই ভিড়টা একচেটিয়া হতো, এখন অনেকটাই ভিড়, মানে ধরে রাখতে পারো অ্যারাউন্ড 40% ভিড় মোটামুটি শ্রীভূমি টেনে নিয়েছে। তার কারণ হচ্ছে শ্রীভূমি যে ক্রিসমাস যে টোটাল ইভেন্টটা সেটা মানে সেই লেভেলে বস, মানে সেই লেভেলে এখানে সব প্রোগ্রাম হয়, সেই লেভেলে এই জায়গাটা সাজানো হয়। দেখো এখানকার ক্রাউডটা বস, আমি তোমাদেরকে একটু সিম্পলি একটু দেখাই আমি, এখানে ক্রাউডটা জাস্ট দেখো। এবং বাচ্চাদের ভিড়ই বেশি বড়দের থেকে, আর অলরেডি এখানে লাইভ পারফরমেন্সেস চলছে, এখনও লোকাল ব্যান্ডের প্রোগ্রাম বাকি আছে, একটু আগে রূপঙ্কর পারফর্ম করে গেছে। সো যাই হোক, তোমরা এনজয় করো, সবাইকে জানাই মেরি ক্রিসমাস এবং অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই ভালো থাকো, কুল থেকো, সুস্থ থেকো, এবং বাড়ির লোকের যত্ন নিও, বাড়ির লোকের খেয়াল রেখো, এবং নিজেরও খেয়াল রাখতে বলো না বস। চললাম। এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আয়োজিত পৌষ পার্বণ ক্রিসমাস উৎসবে এলে তোমরা দেখতে পাবে নানা রকমের জিনিস, সেটা খাবার জিনিসই হোক, জামা কাপড়ই হোক, খেলনা হোক, ইত্যাদি ইত্যাদি অনেক জিনিসের রকমারি সম্ভার তোমরা দেখতে পাবে। চলো তাহলে আর দেরি না করে প্রত্যেকটা স্টলে একটু একটু করে ঘুরে দেখা যাক। যারা এখনও এই ক্রিসমাস কার্নিভ্যালে আসুনি তাদেরকেও সাদর আমন্ত্রণ, একবার ঘুরে বস দেখে যাও, অনেক আনন্দ পাবে, অনেক মজা পাবে, কারণ এক ছাদের তলায় অনেক রকমের স্টল তোমরা দেখতে পাবে। শুধু কার্নিভাল অনুষ্ঠানটাই না, স্টেজ ফাংশন না, এছাড়াও এখানে স্টলগুলো কিন্তু বেশ দেখবার মতো, তাই দেরি না করে একবার ঘুরে যাও। ইতিমধ্যে উপস্থিত হলাম একটি মঞ্চের কাছে যেখানে এক শিল্পী সাংস্কৃতিক গানে সঙ্গীত পরিবেশনা করছিলেন, অসাধারণ, জাস্ট শুনে প্রাণ জুড়িয়ে গেল।